অনেক বড় দলে প্রথমে আবৃত্তি করতে আসছে জারিফ ইসলাম রিয়াদ, অষ্টম শ্রেণী। আসসালামু আলাইকুম, আমার নাম জারিফ ইসলাম রিয়াদ, আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব, কবিতাটির নাম পাঞ্জেরি। সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে, একই গণসিয়া জিন্দেগানির বাব তোলে মারসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ফেরি, তুমি মাছ তুলে আমি তার টানে ভুলি, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে, বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে, পথ হারায় সোতারা দরিয়া ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে, তুমি মাছ তুলে আমি দ্বার টানে ভুলে, একাকী রাতের ম্লান জুলমত হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে, আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী, মোদের খেলায় দুলায় লুটায় পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি, সৌদাগারের দল মাঝে মরা উঠায়েছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি, ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি খুদিতের, ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের, ও কি ধাতুর বজ্রায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি, জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভুকুটি হেরি, দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। অসংখ্য ধন্যবাদ জারিফ হোসেন রিয়াদকে তার অসাধারণ একটি কবিতা আবৃত্তির জন্য। আমাদের পরবর্তী আবৃত্তি শিল্পী ফারহানা সাদিয়া ইতি, অষ্টম শ্রেণী। কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে, লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে, ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না,
তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দূরবাদলে ঢাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছে এই ধুধু মাঠের সবুজে, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফারহানা সাদিয়া ইতিকে, স্বাধীন বাংলার স্থপতি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বাক্যের কাব্যিক রূপ প্রদানের জন্য। আমাদের পরবর্তী প্রতিযোগী সিদ্রাতুল মুনতাহা, অষ্টম শ্রেণী। সত্যি বটে,
কথাটো শুনে কাঁদে ভাসায় দিয়েছিল মামরা দুই মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটারে আমি দেখাইতে পারত, আমি দেখাইতে পারত বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সঞ্চা বাতিটা জ্বালায় দিয়েছিল মানুষটা, সেই বাতিটা কেমনে আজ আমাদের কুইরা ঘরটাকে আলো করেছে আমি সেটা দেখাইতে পারত। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরি বেটি সাজনি, যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হিসাব ঠেকবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়া বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলত দেখ সাজনি, মন খারাপ করলি তো হাইরে গেলি, শুন যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পয়রার কুচিল দেগুইরার ঘরে কামিন থাকত মা, ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো পথে, জ্বর আইলে মা সুপ সাপ একনাতে তালায় পেতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলার রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেগুইরা গিনে লোক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতেই নাহি চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাসে কুলতলায় বসে সেরা কম্বল বুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি। শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটকেরা উঠান, অত বড় দরতলা, অত বড় বারান্দা, সব সাত ফাট দিয়ে সাফ সূত্র করে আসছিলাম চলতে। দেগুইরা গিনে নাই ছাড়লে, এক গাদা এটা গাটা জুঠা বাসন আমার সামনে আমি ধরে দিল। বলল তোমাদের জুঠা বাসন দিতে আমি লাইড়ব। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখিনি, যতটুকু মূল হয় তত বড় কথা। জানিস তোর মায়ের মা তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন দিতে লাইড়বি। বললাম হ তোমাদের জুঠা বাসন দিতে আমি লাইড়ব, তোমরা লোক দেখে লওগা আমি চলল। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সাথে দিয়ে বেরোয় চলল লোক। তাপাতে সে নিয়ে কি কাণ্ড কি ঝামেলা, বেলা ডুবলে মাহাতোতে ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নেই, আগর মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা শিখছিল মা, এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝইলকে উঠেছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদিগুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত গুলায় গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটায় খাইয়েছে, তাতে হয়েছেটা কি। এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবি হোক কেনে কারো কাছে মাথা লুয়ায় নিজের তেজ বিকাবি লাই, এই তেজটুকুনি লাগে তো লেখাপড়া শিখাচ্ছি তোকে, নইলে আমাদের মতো হা বাঁধা মানুষের ঘরে আর আছেটা কি। আমি জামবনির কুইরি পাড়া শিবু কুইরি বেটি সাজলি, কবেকার সে ক্লাস সেভেনের কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন যে কি বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাসি বাজে জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলেক ছুটে। কোথায় সাজলি কইরি কোথায়, বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর, মন্ত্রী তখন পিঠ চাপড়া দেন, পিঠ চাপড়ে বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমাকে দেখতে আইলো, সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো
আমরা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই নাও এই 10,000 টাকার চেকটা এখন নাও, আর শোনো আমরা তোমাকে পরে আরো ফুল দেব, সংবর্ধনা দেব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে আরো ফুল দেবেন সম্বর্ধনা দেবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোকে গায়ের সেই দেগুড়াগিনির বড় বেটা, সে এখন পার্টির বড় লেটা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সাইজবি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে সেটা খুলে বল খানি। বলল, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবকুড়ি বিটি আছে গা গেরামে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা, ততদিন কোনো বাবুর দয়া আমার